ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে 52 বিঘা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে ধৃতরা হলো বাপি মণ্ডল এবং সুব্রত চৌধুরী, দুজনেরই বাড়ি ইংরেজ বাজার থানার কাজী গ্রামে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 315 গ্রাম ব্রাউন সুগার। সোমবার রাতে গোপন সূত্র খবর পেয়ে 52 বিঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। Thank you.